ক্লাস নাইন আধুনিক বিশ্বের ইতিহাস নতুন পাঠ্যক্রম বলরাম সামন্ত অনুপ কুমার দেব বর্মন গত পার্টে আগের বিভাগগুলো হয়ে গেছিল আজকে করব তিন থেকে প্রথম প্রশ্ন ইংল্যান্ডে কবে থেকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শিল্প বিপ্লব শুরু হয় উত্তর পেজ নম্বর ছেষট্টি অধিকাংশ ঐতিহাসিক যেটা বলেছে সেটা সতেরোশো থেকে আশি খ্রিস্টাব্দ এটা প্রথম পর্যায়ের যে বিপ্লব আর দ্বিতীয় পর্যায়ের যে শিল্প বিপ্লব সেটা হয়েছিল এটা জীবন মুখোপাধ্যায়ের বই থেকে যেই টাইমে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় যেই সময়কে সেই সময় হয়েছিল দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লব এটা হচ্ছে আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ এটা হয়েছিল দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লব নেক্সট প্রশ্ন কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় এটা দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লব যে সময় হয়েছিল ওইটাকে বলা হয় আমি দেখিয়ে দিচ্ছি একবার এটা জীবন মুখোপাধ্যায়ের বই থেকে আঠেরোশো সত্তর থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় নেক্সট প্রশ্ন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার দুটি কারণ লেখ উত্তর এটা আছে পেজ নম্বর সাতষট্টি এইখান থেকে এই পর্যন্ত একটা লিখবে নেক্সট এইখান থেকে এই পর্যন্ত একটা ঠিক আছে দুটো কারণ বলেছে এইখান থেকে এই পর্যন্ত একটা এইখান থেকে এই পর্যন্ত একটা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জেব হত্যাকাণ্ড বলতে কী বোঝো পেজ নম্বর আঠাত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর শিল্প মূলধন কী এটা লিখবে শিল্প বিপ্লবের পর পুঁজিপতিরা তাদের মূলধন বাণিজ্য বিয়োগ না করে শিল্পে বিনিয়োগ করতে এটাই হচ্ছে শিল্প মূলধন নেক্সট প্রশ্ন তাহলে এখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর সত্তর নেক্সট প্রশ্ন বাণিজ্যিক মূলধন কি পেজ নম্বর সত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ফ্যাক্টরি প্রথা কি উত্তর পেজ নম্বর একাত্তর এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয় এটা জীবন মুখোপাধ্যায়ের বই থেকে এইখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্ন ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় যা আগে আছে ত্রিশক্তি আতাতে কোন কোন দেশ স্বাক্ষর করে এই প্রশ্নের পরে এটা আগে নয় নম্বরটা দেখে নাও ত্রিশক্তি শক্তি আঁতাতে কোন কোন দেশ স্বাক্ষর করে পেজ নম্বর পঁচাত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া যে চুক্তি সম্পাদিত হলে সেটাকে ত্রিশক্তি শক্তি আতাত বা জোট বলে তাহলে অ্যান্সার ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া নেক্সট ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় একই প্রশ্ন প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী বা টিপল আতাত ঠিক আছে প্রশ্নটা একই নয় দশ নেক্সট প্রশ্ন তাহলে নয় দশ একই তো দশ নম্বর উত্তরটা দেখালাম দাসগুপ্ত পাহাড়ির বই থেকে পাবলিকেশন এগারো নম্বর প্রশ্ন ব্ল্যাক হ্যান্ড কি পেজ নম্বর ব্ল্যাক হ্যান্ড হচ্ছে সন্ত্রাসবাদী দল কোথাকার সন্ত্রাসবাদী দল সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ড সার্বিয়ার সন্ত্রাসবাদী দল এটা তো ব্ল্যাক হ্যান্ডটা ভালোভাবে লিখে নিলে এটা হবে দেখে নাও উনিশশো এক সালে সার্বিয়ার কিংডমের সেনাবাহিনীর অফিসারদের দ্বারা গঠিত একটি গোপন সামরিক সমিতি নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন শিল্পাশ্রয়ী সভ্যতা কী উত্তর পেজ নম্বর একাত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন উন্মুক্ত দ্বার নীতি বলতে কি বোঝো পেজ নম্বর আশি এই বইয়ে যেটা আছে মুক্তদার নীতি এইখান থেকে এ পর্যন্ত লিখলে হবে আমি জীবন মুখোপাধ্যায়ের বই থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মুক্ত নীতি কী দেখে নাও তো মার্কিন পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্র সচিব জন হে যে মুক্তদার নীতি ঘোষণা করেছিল চীন সকল দেশের কাছে সমান সকল বিদেশি রাষ্ট্রই চীনের সর্বত্র বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমান হারে পথ বাণিজ্যিক শুল্ক দেবে ঠিক আছে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর তিয়াত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর আঠাত্তর এইখান থেকে এই পর্যন্ত তবে এটাই মেন আর যদি মনে হয় তো আর এক লাইন লিখবে তো এখান থেকে এইটুকু লিখে দিতে পারো নেক্সট প্রশ্ন ষোলো নম্বর উপনিবেশ কাকে বলে পেজ নম্বর চুয়াত্তর প্রাথমিক অর্থ উপনিবেশ বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্ন তবে এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি শহরের নাম লেখো উত্তর পেজ নম্বর একাত্তর ম্যানচেস্টার লিভারপুল ল্যাঙ্কাশয়ার গ্লাসগো প্রভৃতি শহর নেক্সট প্রশ্ন মালিক শ্রেণী বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর তিয়াত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রাশিয়াতে শিল্পায়ন কোন সময়ে হয়েছিল পেজ নম্বর সাতষট্টি লিখবে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে রাশিয়ায় শিল্প বিপ্লব হয়েছিল নেক্সট আন্তর্জাতিকতাবাদের কীভাবে উন্মেষ ঘটে উত্তর পেজ নম্বর সত্তর আন্তর্জাতিকতা এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সমাজতন্ত্রের জন্ম কিভাবে হয় পেজ নম্বর বাহাত্তর এইখান থেকে এই পর্যন্ত তবে এক লাইনের মধ্যে একটা সমাজতন্ত্র আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ওটা আছে পেজ নম্বর সত্তরে দেখে নাও এই যে আছে সমাজতন্ত্রের জন্ম এইখান থেকে এইটুকু নেক্সট প্রশ্ন কল্পনাবিলাসী বা অবাস্তব সমাজতন্ত্র বলতে কি বোঝো পেজ নম্বর তিয়াত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয় প্রথম কবে কোথায় রেলপথ চালু হয় পেজ নম্বর ছিয়াত্তর আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল গ্রেট ইন্ডিয়ান পেনসুলার রেল কোম্পানি মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ ব্যবস্থা প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন কোন কোন সাগরকে যুক্ত করেছে পেজ নম্বর ছিয়াত্তর উত্তরের ভূমধ্য সাগর এবং উত্তর ও পূর্বে লোহিত সাগরকে সংযুক্ত করেছে পেজ নম্বর লাস্ট প্রশ্ন কাইজার দ্বিতীয় উইলিয়াম কি ঘোষণা করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম ঘোষণা করেন পৃথিবীর সব দিকেই ব্রিটিশ বা ফরাসি উপনিবেশ জার্মানি একটি জাতি এবং জার্মানিও সূর্যের নিচে বাস করে তো আজকে এই পর্যন্তই পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না নেক্সট কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে জানাবে